রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ডমাস্টার, অ্যাঞ্জেল লীলা, ল অফ অ্যাট্রাকশন কোচ। এবং আপনাদের বন্ধু সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি বন্ধু। ঠান্ডা পড়ে গেছে, বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমছে, তবে শরীরের দিকে নজর রাখবেন যাতে ঠান্ডায় কষ্ট না পেতে হয়। অবশ্যই যারা রেকি শিখছেন বা রেকি শিখেছেন তারা তো প্রত্যেক দিন প্র্যাকটিস করুন আর শরীরকে মনকে সম্পূর্ণ ভরপুর রাখুন পজিটিভিটিতে। যারা ল অফ অ্যাট্রাকশন করছেন তারাও দারুণভাবে নিজেদের লাইফটাকে সুন্দরভাবে মসৃণভাবে এগিয়ে নিয়ে চলুন এই প্রার্থনা করছি। বন্ধু, আজ আমি আপনাদের এমন একটি টেকনিক বলে দেবো যা যে কোনো ব্যক্তি আমাদের পরিবারে, আমাদের বাড়িতে যদি কখনো আসে বা আমাদের অফিস কাছারিতেও যদি কখনো আসে, সেখানে এমন একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন যে তাদের যত রকম নেগেটিভ শক্তি, তাদের রাগ, ক্ষোভ, নানা রকম ধরনের মানুষ নানা রকম জিনিস নিয়ে আসে, বিশেষত নেগেটিভ শক্তি, এনার্জি, সেটাকে আমরা কী করে ডিস্ট্রয় করতে পারি বা সেটাকে কী করে রিফ্লেক্ট করে আমরা তার মধ্যে ফিরিয়ে দিতে পারি যাতে তা না কোনোভাবে আমাদের জীবনে ক্ষতি করতে পারে, সেই পদ্ধতি আজকে শেখাতে চলেছি। সুতরাং ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে আপনাকে কষ্টে না করতেই হয়। হ্যাঁ বন্ধু, যেটা বলছিলাম যে কোনো একজন নেগেটিভ ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে অথবা দোকানে আসে বা ব্যবসা ক্ষেত্রে বা অফিস কাছারিতে, আপনি একটি সুন্দর ছোট্ট অফিস করে রেখেছেন, সেখানে দেখা যাচ্ছে এরকম ধরনের মানুষ আসছে, আবার আপনার বাড়িতেও এরকম হতে পারে, আপনি কি করে এদের হাত থেকে, এদের সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন? সোজা ভাষায় একটি বড় মিরর বা আয়না রাখুন। সেই আয়নাটিকে আপনার প্রবেশপথের ঠিক প্রধান দরজায় এমন জায়গায় লাগান যেখানে যখনই কেউ আসছে তখন সে যেন সেটিকে সরাসরি দেখতে পায়। অর্থাৎ ধরুন আপনার গেট বা আপনার ঢোকার জায়গায় আপনি ওই আয়নাটিকে রেখে দিন। এবার যখনই কেউ আসছে তখন সে নেগেটিভ হোক বা পজিটিভ, যখনই আসছে নেগেটিভ মানুষটি, সে তার ছবিটি দেখবে, অর্থাৎ রিফ্লেক্ট হবে তার ছবি। সঙ্গে সঙ্গেই ওই রিফ্লেকশনের সঙ্গে সঙ্গে তার মধ্যে যে নেগেটিভ শক্তি, তার মধ্যে যে বদমেজাজি মানসিকতা, তার মধ্যে যে রাগ, ক্ষোভ, বিদ্বেষ বা হিংসা, ঈর্ষা, সব কিছুই কিন্তু ফিরে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে তার মধ্যেই। সেই বাজে শক্তিটা আপনার মধ্যে, সেই খারাপ শক্তি, অশুভ শক্তি আপনার কাছাকাছি পর্যন্ত এসে পৌঁছতে পারবে না এবং আপনি সম্পূর্ণ ভরপুর থাকবেন পজিটিভ এনার্জিতে। কেননা আপনার ওই দরজা বা প্রবেশপথ পার হয়ে আসতেই পারেনি সেই নেগেটিভ এনার্জিটি, সেখানেই সেটি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়বে এবং সম্পূর্ণভাবে সরে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে সেই নেগেটিভিটিস। তো এত সহজ টেকনিক আপনারা করে দেখতে পারেন। আপনারা যখনই করবেন অবশ্যই মনে পজিটিভ মাইন্ড নিয়ে করবেন যে যেটা করছেন সেটা আপনি সাকসেসফুল হবেন, হবেন, হবেনই। আর সেই সঙ্গে আমি আপনাদের বলবো যে অবশ্যই রেকি শিখে নিন। কেন রেকি শিখতে বলি আপনারা জানেন, যারা আমার কাছে রেকি শিখেছেন, যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে হেল্প পেয়ে চলেছেন, যারা একদম নতুন আমার কাছে আসেন, প্রথম তারা আসেন যখন দুটো দিনের ক্লাসের জন্য এবং তারপর তারা সারা জীবন আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন, তাদের সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করে তাদের সমস্ত সমস্যার সমাধানের পথগুলো তারা পেয়ে থাকেন, তাই আমাকে তারা ভীষণ ভালোবাসেন আর আমিও তাদের ভীষণ ভালোবাসি। চেষ্টা করি আমার ব্যস্ততার মধ্যে থেকেও আমি তাদেরকে সময় দেবার। হয়তো প্রথম দিন পারলাম না, একদিন বা দুদিন হয়তো গ্যাপ চলে যায়, কখনো 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 না কখনো আমি কিন্তু রিপ্লাই দিই, কখনো না কখনো আমি তাদের অবশ্যই তাদের সমস্যার সমাধানের চেষ্টা করে থাকি আমার সাধ্য মতো। অনেকে হয়তো ভুল বুঝে সরে যেতে পারে, যারা কিনা আমার রিপ্লাই পায় না, ভাবে যে আমি উত্তর দিচ্ছি না। অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে কোনোটা করি না, কারণ আমার ব্যস্ততার কারণে এটা হয়ে থাকে, পেরে উঠি না। তাতে যদি কেউ
ক্ষুব্ধ হয়ে থাকে, কার মনে কোনো ব্যথা নিয়ে থাকি, তার কাছে আমি মনের একদম মনিকোঠা থেকে তাদের কাছে আমি সরি বলছি। ভুল বুঝবেন না, কেননা ভুল বুঝলেই কিন্তু আপনি মিসগাইডেড হয়ে যাবেন, আর মিসগাইডেড হয়ে গেলে কিন্তু আমার কিছু করা থাকবে না। একটা কথা আমি আগেও বলেছিলাম, আজও বলছি, বাবার হাত ধরে যখন ছেলে বা সন্তান বা মেয়ে যখন যাচ্ছে কোনো মেলায় বা কোনো ভিড়ভাট্টা জায়গায়, বাবার হাত ধরে যদি যায় তার হাতটা ছিটকে যেতেও পারে, কিন্তু বাবা যদি সন্তানের হাত ধরে যদি রাখে শক্ত করে, সে হাত কখনো খুলবে না, সে কখনো ভিড়ের মধ্যে হারিয়ে যাবে না। তাই ঠিকভাবে নিয়মিত কানেক্টেড থাকুন, নিশ্চয়ই হেল্প পাবেন, নিশ্চয়ই সহায়তা পাবেন, আর দারুণ থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে। তো বন্ধু, আজ আর নয়, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দারুণ থাকুন, আজ এই পর্যন্তই, চলতে হবে, ধন্যবাদ।